তো এরপরে মনে করো যে সিনেমা জগতে, ঠিক আছে, তুমি যদি ডিরেক্টর না হয়ে হিরো হতে চাও, মানে অভিনেতা হতে, তাহলে তুমি হিরো হতে পছন্দ করতে নাকি ভিলেন? আমি ওরকম করে মনে করি না, হিরো ভিলেন বলে কিছু ভাগ আছে। আমি মনে করি যে স্টোরিতে যে চরিত্রটা ডিমান্ড করে সেই চরিত্রে হবে, যে কোনো ক্যারেক্টার। আমি একটা ভিখারির চরিত্র করতে রাজি আছি, একটা চাকরের চরিত্র করতে রাজি আছি, এবং লিড যে ক্যারেক্টার, লিড ক্যারেক্টার যেটা বলছো, মুখ্য চরিত্র, হ্যাঁ, সেটা ভবিষ্যতেও করবো, অবশ্যই করবো। তো এখন কোনো প্ল্যানিং নেই, তবে আস্তে আস্তে সব কিছু জানতে পারবেন। সব ক্যারেক্টারই আমার কাছে প্রিয়, এবং কোনো ব্যাপার নেই, একটা এক মিনিটের ক্যারেক্টার আমার কাছে প্রিয়। আমার যদি ক্ষমতা থাকে, আমি এক মিনিটেও আমি দর্শককে এন্টারটেন করতে পারি। আমাকে যে পুরো সিনেমাটা দিতে হবে, আমাকে পুরো, আমাকে খেলতে হবে, পুরো মাঠে নেমেছি আমি এক বলেই ছক্কা মারবো, এরকম। আমার একটা বলই আছে, কিন্তু আমি এক বলে আমি ছক্কা মেরে দেখাবো, আমার কতটা অ্যাবিলিটি আছে সেটা আমি দেখাবো। আচ্ছা আচ্ছা, বুঝলাম। আচ্ছা, কখনো ছোটোবেলায় লোকের বাড়ির বেল বাজি দৌড়ে পালিয়ে গেছো? হ্যাঁ, এটা করেছি, এটা করেছি। কেউ ধরেছে কখনো? না, ধরেনি। আর এরকম মানে প্র্যাঙ্ক, এরকম মজা আমি করি, এবং শ্যুটিংয়ের ক্ষেত্রেও টুকটাক করি, মজা লাগে বেশ। আচ্ছা বলছি, ছোটোবেলায় গ্রামের বাড়িতে ছিলে, বীরভূম থেকে, বীরভূম থেকে উঠে এসে এই পর্যায়ে, বাস এটা গ্রেট। ছোটোবেলায় গ্রামের বাড়িতে কী করে? লোকের সবজি, কারো হাঁস, কারো ডিম, এসব চুরি করে পিকনিক করে, এরকম কখনো করেছো? না না না, আমি চুরি জিনিসটা কোনোদিন করিনি। বাচ্চা বিষয় করে না বাচ্চারা? না না না, মানে হাঁসের ডিম চুরি করিনি। তাহলে হাঁসটা চুরি করেছো? না না, কিছুই চুরি করি। আচ্ছা আচ্ছা, ভালো কথা। আমরা যারা মানে গ্রামের বাড়িতে থাকি, অনেকেই এই জিনিসটা মিস করে, খুব ইন্টারেস্টিং। আচ্ছা, তুমি এখন আগে বীরভূমে ছিলে, এখন কলকাতায় থাকো, তো আগে মানে অনেক আগে, অনেক আগে, অনেক আগে, তো ওখানকার লাইফ আর এখানকার লাইফের মধ্যে কী পার্থক্য পাচ্ছ খুঁজে? পার্থক্য বলতে অবশ্যই এখানটা তো ক্রিয়েটিভ জায়গা, এখানে সবাই ক্রিয়েটিভ প্রফেশনে যারা যারা যুক্ত হতে চায়, তারা তারা অবশ্যই কলকাতায় এসেই সেটেল হয়। আচ্ছা, তো আমি এসেছিলাম কলেজে পড়ার সময়, তো কলেজে, কলকাতায় কলেজ ছিল? হ্যাঁ। কী কলেজ? বিজয়গড় জ্যোতিষরায় কলেজ। তো ওই কলেজে আমি পড়াশোনা করি, তারপর কলেজে পড়তে পড়তেই এই প্রফেশনটার প্রতি আরও বেশি মানে ইন্টারেস্ট জাগতে থাকে, কারণ এখানে অনেক রকম সুযোগ সুবিধা আছে, সেটা ওখানে কিন্তু নেই, এখনও নেই। তো সেই হিসাবে আরও ইন্টারেস্টিং ব্যাপারগুলো এখানে ঘটতে থাকে, এবং আস্তে আস্তে এখানে সেটেল হয়ে যায়। এবার মনে করো কলেজে পড়াকালীন সব বাবা মায়ের স্বপ্ন থাকে, আমার ছেলে মেয়ে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অনেক কিছু করে উল্টে ফেলে দেবে পুরো, ঠিক আছে, আমাকেও বলে। কারণ এই সিনেমা করাটা বা এই জগৎটাকে না ক্যারিয়ার হিসেবে কেউ ভালো চোখে খুব একটা দেখে না, আমাকে বলে আগে চাকরি কর, তারপরে অন্য কিছু করবি। তো এই ব্যাপারে তুমি কী বলবে, মানে চাকরি বাকরি ছেড়ে শুধু এই জগতের মাধ্যমে ক্যারিয়ার করা কি সম্ভব আদৌ? অবশ্যই সম্ভব, সব সব জিনিসেরই ক্যারিয়ার আছে, মানে সব প্রফেশনেরই, মানে ধরুন কোনো একটা আমার ভালো লাগে কোনো জিনিস করতে, ধরুন আমার বাগান করতে ভালো লাগে, ফুল, ওটাও কিন্তু তোমার ক্যারিয়ার হতে পারে, তুমি ওটাকে নিয়ে রিসার্চ করতে পারো, যেটাকে গার্ডেনিং বলে আর কি, তো সেটাও কিন্তু আমার ক্যারিয়ার হতে পারে, সেটা নিয়েও কিন্তু পড়াশোনা হয়। তো ক্যারিয়ার সব কিছুতেই হতে পারে, তোমার যেটা ভালো লাগে সেটাতে, মানে প্যাশনকেই ফলো করা উচিত, এবং প্যাশনটাকেই মানে পেশা হিসেবে নেওয়া উচিত আমার মতে, তবে সেটা উন্নতি অনেক বেশি হয়। আচ্ছা বললাম, এই জগতে যারা থাকে ম্যাক্সিমাম সাধারণ মানুষের ধারণা খারাপ হয় লোকগুলো, ঠিক আছে, নিজেদের মেয়ের বিয়ে দিতে চায় না তাদের সাথে ম্যাক্সিমাম লোকের। কী করে? ও অ্যাক্টিং জগতে আছে, ভালো না, ও ডিরেক্টর আছে, তাহলে তো আরোই ভালো না, ঠিক আছে, মেয়েগুলো দিতে চায় না বিবাহ। তো এই ব্যাপারে কী বলবে, মানে এই জগতে যারা থাকে সবাই কি খারাপ হয় এই জিনিসগুলো, মানে ওরা যেটা ভাবছে তারা কতটা ভিত্তিহীন বা ভিত্তি আছে কি না তাদের ভাবনায়, এটা এই সম্পর্কে কী বলবে? না না, মানে যে ভাবলে ভাবতে পারে, কিন্তু আমি মনে করি না সবাই খারাপ, কিছু সব ডাক্তার কি খারাপ, সব ইঞ্জিনিয়ার কি খারাপ, তেমনি সব অ্যাক্টার সব ডিরেক্টর খারাপ হয় না, সেটা মানুষ যদি চেনে আর কি, মানুষকে চিনতে হবে, মিশতে হবে, হ্যাঁ, তাহলেই বুঝতে পারবে যে খারাপ কি খারাপ না, সবাই খারাপ নয় এখানে, ভালো মানুষও আছে। আচ্ছা, তার মানে তাদের মেয়ের বিয়ে নির্দ্বিধায় এই জগতের কিছু মানুষের সাথে দিতে পারে, তাই তো? সে মেয়ের বিয়ে দেবে না কি করবে সেটা তাদের ব্যাপার, আমি তো আর বলতে পারি না, আমি তো আর মেয়ের বাবা নই, ঠিক আছে, তাদের ব্যাপার, বাট সবাই খারাপ হয় না। আপনারা শুনলেন কিন্তু, ঠিক আছে, সবাই খারাপ হয় না। আচ্ছা, ছেলে হিসেবে, ছেলে হিসাবে নিজেকে দশের মধ্যে কত দেবে, মানে ডিরেক্টর হিসেবে না ছেলে, ছেলে ছেলে বাবা মায়ের একমাত্র ছেলে তুমি, ছেলে হিসেবে বাবা মাকে জিজ্ঞেস করলে ভালো হয়, আমি আর কি না, তুমি কতটা তাদের প্রতি দায়িত্ব কর্তব্য নিভাতে পেরেছো সেই হিসেবে কত কত দেবে? আমি চেষ্টা করি মা বাবা, মা বাবাকে হেল্প করার চেষ্টা করি,
কতটা পেরেছি জানি না, বাবাকে জিজ্ঞেস করলে মাকে জিজ্ঞেস করলে জানতে পারবেন, আমি জানি না, আমি বলতে পারবো না, নিজের ঢাক নিজে পেটাতে পারবো না। আচ্ছা আচ্ছা বুঝলাম। আর ডিরেক্টর হিসেবে কত দেবে নিজেকে? ডিরেক্টর হিসেবে আমি নিজেকে জিরো দেবো। জিরো কেন? মানে কী কী ইম্প্রুভ করার বাকি আছে? ইম্প্রুভ করার তো বয়স নেই, বয়স হয় না যে এই বয়স অব্দি ইম্প্রুভ করবো, ইম্প্রুভ তো সারা জীবন হয়ে যাবে। আমি নিজেকে কিছুই মনে করি না, আমি সেই হিসেবে বললাম জিরো দেবো। আচ্ছা বুঝলাম। আচ্ছা চা না কি কপি কোনটা ভালো লাগে? কফি ভালো লাগে। কফি তবে বেশি খাই না কফি, বাট চাটাও ভালো লাগে, চাটা যদি ভালো করে বানাই। ক্যাটরিনা কাইফ না আলিয়া ভাট? ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা কাইফ। আচ্ছা বিরিয়ানি নাকি বাঙালি মাছ মাংস এই ধরনের জগতের খাবার? দুটোই ভালো লাগে, আর বিরিয়ানিও মাঝে মাঝে খেতে ভালো লাগে, বিরিয়ানিটা খুব ফেভারিট। টক নাকি ঝাল নাকি মিষ্টি? মিষ্টি 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 ভালো লাগে। আচ্ছা কেন, ওই কারণে কি সবসময় মিষ্টি মিষ্টি কথা বলো? তাই হবে হয়তো। আচ্ছা হোয়াট সিনেমা নাকি রোমান্টিক সিনেমা? রোমান্টিক রোমান্টিক। কলকাতায় রাস্তায় সিঙ্গেলি হাঁটা মানে রাত্রেবেলা উপভোগ করা নাকি পাহাড়ে ঘুরতে যাওয়া? পাহাড়ে ঘুরতে যাওয়া। পাহাড়ে ঘুরতে যাওয়া, কারণ পাহাড়টাকে ভালো লাগে? পাহাড়টাকে অবশ্যই ভালো লাগে। কোন টাইপের পাহাড় মানে কোন জায়গাটাকে বেশি ভালো লাগে? সিকিম, দার্জিলিং ওই জায়গাগুলো। শিলিগুড়িতে আমি অনেকবার গেছি, এবং সিকিমে পেলিং বলে একটা জায়গা আছে, ওখানে আমি গেছিলাম, খুব দারুণ জায়গা, ভালো লাগে পাহাড়টাকে। আচ্ছা আচ্ছা। পুজোর দিনে কীভাবে কাটাতে পছন্দ করো? পাঞ্জাবি পরে মণ্ডপে মণ্ডপে ঘোরা নাকি বাড়ি বসে কাজ করা? দুটোই করি, তবে বললাম যে কাজের সময় আর কোনো কিছু মাথায় থাকে না, কাজটাই হচ্ছে আসল। কাজও করি ঘুরিও অবশ্যই, সব ফ্যামিলিকেও টাইম দিই, এরকম কিছু না। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। যাই হোক, অনেক প্রশ্ন হয়ে গেলো, লাস্ট প্রশ্ন করবো। তুমি একজন ডিরেক্টর হিসেবে, ডিরেক্টর হিসেবে নয় মানে একজন মানুষ হিসেবে যে তুমি সিনেমা জগতে আছো, তোমার কী মনে হয় মানে আমাদের ইন্ডাস্ট্রিতে কী কী ইম্প্রুভ করা উচিত বলে তোমার মনে হয়? আমাদের বাঙালি ইন্ডাস্ট্রি যেটা আছে টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে কী কী ইম্প্রুভ করা প্রয়োজন? ইম্প্রুভ বলতে ভালো রাইটারের খুব অভাব। আচ্ছা মানে আসল তো হচ্ছে রাইটিং, তো ভালো স্ক্রিপ্ট রাইটার, ভালো স্টোরি রাইটারের খুব অভাব। যদি ওইটা ঠিক স্ট্রং হয়ে যায় না, তাহলে কিন্তু সিনেমা আরও হিট করবে, এটুকু বলতে পারি। আর ভালো অ্যাক্টরেরও অভাব, এটা আমি ফিল করি আর কি। আর বাকি সব মোটামুটি ঠিক আছে, আর সেরকম কিছু নয়, কিন্তু এই দুটো যদি ঠিকঠাক হয়ে যায় তাহলে কিন্তু আবার সেই স্বর্ণযুগ আবার ফিরে আসবে, এটুকু বলতে পারি। আচ্ছা অনেক অনেক ধন্যবাদ। আর যে প্রশ্নগুলো করলাম সমস্ত প্রশ্ন সত্যি ছিল না, কিছু প্রশ্ন মজার ছলেও করেছি, ঠিক আছে? তো আপনারা দেখবেন ভিডিওটি, অনেক মূল্যবান ইনফরমেশনও রয়েছে এই ভিডিওটিতে, ঠিক আছে? তো সর্বশেষ প্রশ্ন, নতুন যারা অভিনয় করছে তাদের জন্য কি বলবে? নতুন যারা অভিনয় করছে তাদের বলবো যে মানে অভিনয় করছে বা অভিনয় করতে চায়, হ্যাঁ করবো, পরিশ্রম করো, সৎ থাকো এবং ভালো কিছু করার চেষ্টা করো, আর নিজেকে ডে বাই ডে ইম্প্রুভ করো, আর নিজেকে বিশাল কিছু ভেবো না, তাহলে ইম্প্রুভ করতে পারবে। বিশাল কিছু ভেবো না বলতে, অনেকে ভাবে বিশাল কিছু করছি, বাট বিশাল কিছু ভেবো না, তাহলে মানে অহংকারটা না, হ্যাঁ অহংকার যেন না আসে, তাহলে ঠিক আছে। ঠিক আছে, তো অনেক অনেক ধন্যবাদ, আজকে তোমার সাথে ভালো লাগলো এই আড্ডা মেরে। তো আপনারা সবাই দেখবেন ভিডিওটি, আশা করি সবার ভালো লাগবে। আজকে অন্যরকম হলো, কোনো মুভি রিভিউ করিনি আমরা, কোনো অন্য কোনো আপডেটস আমরা দেইনি। তো সবাই ভালো থাকবে, ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার নমস্কার।